হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ব্যাক টু ব্যাক জবা গাছের ওপর ভিডিও হচ্ছে। হ্যাঁ, গতকালকে একটা জবা গাছের ভিডিও দিয়েছি, আর আজকে যে ভিডিওটা হতে চলেছে এই ভিডিওটা মানে আমাকে করতেই হলো। মানে এত 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 ডিমান্ড আছে, এত তোমরা সমস্যায় পড়ছো, তো আমাকে তো মাঠে নামতেই হবে। হ্যাঁ, আজকে টপিক তো তোমরা দেখে নিয়েছো, থাম্বনেলে দেখে নিয়েছো, জবা গাছ। জবা গাছের ফুল নিয়ে আছে কথা হবে না, জবা গাছের পাতা, মানে তোমাদের হয়েছে জবা গাছের পাতায় সমস্যা। জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, মানে নতুন পাতা আসছে, হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তোমরা বিশাল চিন্তায় আছো। হ্যাঁ, চিন্তায় থাকার মতনই কথা যে পাতা বেরোচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, আজকে সেই নিয়ে কথা বলবো। আমি আজকে যেই পয়েন্টগুলো বলবো, যেই কথাগুলো বলবো, একটু মন দিয়ে শোনো, এইগুলো মেনে চলো, ডেফিনেটলি আমি বলবো তোমাদের জবা গাছে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। নতুন যখন আমরা ডাল কাটি তখন নতুন পাতা আসে, অবশ্যই সেই পাতাগুলো ডেভেলপ করার পরেই কিন্তু নতুন ফুল আসবে। তো সেই পাতাই যদি আগে ঝরে পড়ে যায় তাহলে ফুলটা হবে কী করে, তাই নয় কি? তো আজকে ভিডিওটা মন দিয়ে রাখো যাদের এই সমস্যাটা হচ্ছে, কারণ লাস্ট এক সপ্তাহ ধরে আমাকে এত মানুষজন বলেছে যে অনির্বাণ পাতা হলুদ আছে, পাতা হলুদ হয়ে আছে, তো কিছু তো একটা করতেই হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ভিডিও তোমাদের ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও দেখার পর যদি মনে হয় হ্যাঁ অনেক একটা ভালো ভিডিও বানিয়েছে, চাইবো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর আমার ভিডিও রিলেটেড যাবতীয় তথ্য ডেসক্রিপশানে আছে, আমার সেকেন্ড চ্যানেল, আমার ব্লগ চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশানে আছে। যাদের ব্লগ দেখতে ভালো লাগে তো অবশ্যই আমার ডিসক্রিপশানে চেক করো, আমার সেকেন্ড চ্যানেলটা পেয়ে যাবে। একটুখানি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। ভিডিও শুরুতে যেই কথাটা নিয়ে তোমাদের বললাম যে আজকে মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে জবা গাছে নতুন পাতা হলুদ হয়ে যাচ্ছে, এইটা নিয়ে ভিডিও করব। সত্যিই বলছি, আমি নিজেও জানতাম না যে এই বিষয়ে আমাকে ভিডিও করতে হবে, কিন্তু একজন দুজন করতে করতে অনেকে আমাকে জিজ্ঞেস করছে, অনির্বাণ জবা গাছে নতুন পাতা বেরোচ্ছে আর হলুদ হয়ে আছে, কী করব। তোমাদের আমি আগেও বলেছি, আবারও আর একবার বলবো, জবা গাছের পাতা নর্মালি হলুদ হওয়ার কারণ, দেখো আমার এই পাতা হলুদ হচ্ছে, এগুলো কিন্তু বয়সজনিত কারণ, ঠিক আছে, এদের ঝরার বয়স হয়েছে তাই এগুলো ঝরছে। কিন্তু এই পাতাগুলো দেখো, এগুলো একদম ফ্রেশ, মানে সবে সবে নতুন এসছে, বলতে পারি নতুন প্রোডাকশন হয়েছে। তো গাছগুলো দেখো পুরো সবুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিছু তোমাদের মানে খুঁজে আমাকে দেখাতে হবে, ধরো একটা পাতা হলুদ হয়েছে, যেমন এই দেখো এই পুরো গাছই একটা পাতা হলুদ, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, এই একটা পাতা। এবার যেটা মেন সমস্যা হয়েছে বন্ধুদের, যে এইরকম হলুদ পাতা, এইরকম হলুদ যখন ছোটো ছোটো পাতা বেরোচ্ছে তখন সব পাতাই হলুদ হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তো এটা কেন হচ্ছে, তো আজকে সেই বিষয়ে কথা হবে। যেমনটা তোমাদের শুরুতে বললাম, ভিডিওটা তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু বানানো, তোমরা প্রচুর সমস্যায় পড়ছো তার জন্য আমাকে বানাতে হলো, কারণ তোমরা যদি সমস্যায় থাকো মানে আমি কী করে ভালো থাকি, এটা হচ্ছে ব্যাপার। তো আমি দেখো একদম বেশি কতগুলো কথা তোমাদের আমি বলবো, যেই কথাগুলো মাথায় রাখলে তোমাদের এই হলুদ পাতার সমস্যাটা মনে হয় কোনো মানে ইজিলি সলিউশন হয়ে যাবে। একটা কথা প্রথমেই বলি, জবা গাছ বলো বা আরও যে পেরিনিয়াম প্ল্যান্ট আছে যেগুলো আমরা এই গরমে কেটেছিলাম, তো সেগুলো আস্তে আস্তে কিন্তু পাতা বেরোনো শুরু করছে, সেটা জবা হতে পারে, টগর, বেলি, জুই, সব। আমার বেলি জুই গাছ তো পুরো সবুজে সবুজ হয়ে আছে, আর জবা গাছ তো দেখতেই পাচ্ছ কতটা মানে কতটা সুন্দর গ্রোথ এই জবা গাছ নিয়েছে। এই জবা গাছগুলো কোনোটার মাটি পাল্টানো হয়েছে, কোনোটা মাটি পাল্টানো হয়নি, কীভাবে পাল্টেছি না পাল্টেছি যাবতীয় ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি এনেছি। এইবার একটা ব্যাপার হচ্ছে যে কেন পাতা হলুদ হচ্ছে, কেন গাছের পাতা হলুদ হচ্ছে, এইটা কেন, এর দেখো ইজি দুটো কারণ হতে পারে। নাম্বার ওয়ান কারণ, যেটা ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে হচ্ছে, সেটা হচ্ছে অতিরিক্ত জল। গাছে কখন আমি বেশি জল দিলেও গাছে সমস্যা হবে না, এটা কোনোদিনও চিন্তা করে দেখেছো, কোনোদিনও ভেবেছো যে ধরো আমি বেশি জল দিয়ে ফেললাম কিন্তু তাও ধরো গাছে খুব বেশি ইফেক্ট পড়লো না? হ্যাঁ, প্রতিদিন দিলে সেটা অন্য ব্যাপার,
তার কারণ হচ্ছে যখন একটা গাছে পুরো পাতায় ঢাকা থাকে, পরিপূর্ণ থাকে, গাছ সেই রকমভাবে প্রোডাকশন করে, মাটি থেকে সেইভাবে জলটা নেয়। এবার যখন তুমি পুরো ডালপালা সব কেটে উড়িয়ে দিয়েছো, কোনো গাছে পাতা নেই, কিচ্ছু নেই, এবার তখনও তুমি কী করছো, জল ঢেলেই যাচ্ছে, জল ঢেলেই যাচ্ছে, জল ঢেলেই যাচ্ছ। ফলে কী হচ্ছে, গাছের অত জল তো তখন দরকার নেই, কারণ ও তো জলটা নেবে কোথাও, ওর তো সেই প্রোডাকশন লাইনটা তৈরিই হয়নি যেখান থেকে ও খাদ্যটা প্রোডাকশন করবে। সেই জায়গাটা যখন ও আসবে, তখন যদি জল বেশিও দিয়ে দাও তাও কিছু ক্ষতি হবে না। এবার তোমাদের ম্যাক্সিমাম মানুষজন কী করেছো, যা অতিরিক্ত জল দিয়ে মাটিটাকে একদম পুরো সগি করে রেখেছো। ফলে কি, নতুন যে পাতাগুলো যখন বেরোচ্ছে, দেখো এইগুলো দেখো একদম নতুন নতুন পাতা বেরিয়েছে, এই পাতাগুলো যেই বেরোচ্ছে অতিরিক্ত জলের কারণে পাতাগুলো হলুদ হয়ে খসে পড়ছে। কিন্তু গাছ কিন্তু মরেনি, গাছ যে মরে আছে সেটা কিন্তু না, হলুদ সবুজ ছোটো পাতাগুলো খসে যাচ্ছে। এইটা একটা মানে বড় পয়েন্ট যেটা কিন্তু অনেকে করে ফেলছো। তো আমি প্রথমেই তোমাদের বলবো যে এই জল দেওয়ার, এই ঘন ঘন জল দেওয়ার প্রবণতাটা কিন্তু স্টপ করতে হবে। হ্যাঁ, তুমি প্রতি, আমি যখন আমার জবা গাছে দেখো প্রতিদিন জল দিই, ঠিক আছে, যদি এখন আমি হাত দিই এই মাটিটার মধ্যে, মাটিতে কিন্তু ভেজা আছে, দেখো যে মাটি লেগে আছে, কিন্তু এই মাটিটাই আর কিছুক্ষণ যখন রোদ উঠবে আর কিছুক্ষণের মধ্যে মাটিটা কিন্তু শুকিয়ে যাবে, ঠিক আছে। তো সেই মতো করে তোমাদের জল দিতে হবে, মানে জল দেবো মানে যে সকাল বিকেল জল দিই চরম করলে কিন্তু হবে না, দিনে একবার জল দাও, ভালো করে জল দাও, দ্যাটস ইট, এনাফ। কিন্তু তুমি সকালে দিচ্ছ, বিকেলে দিচ্ছ, দেখছোই না গাছের আদতে জল প্রয়োজন আছে কি না। তো এরকম করলে তোমাদের পাতা কি মানে নতুন পাতা কি যে কোনো পাতা তোমাদের হলুদ হবে। তো তাই তোমাদের বলবো যে জবা গাছে বলো যখন গাছটাকে প্রুনিং করেছো জল বুঝে দিতে হবে, জল দরকার পড়লে দিতে হবে, ঠিক আছে। এই তো গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে সানলাইট। অনেকে কি করছে, গাছটাকে প্রুনিং করার পর একদম শেড এরিয়া রেখে দিচ্ছে, কেন রাখছে আমি জানি না। আমি কিন্তু অনেকবার বলেছি যে একদিন দুদিন একটু সেমি শেডে রেখে তারপর পুরো ওপেন সানলাইটে বের করে দাও। আমার এই গাছগুলো দেখো, আমার এখানে এতগুলো জবা গাছ আছে, এত জবা গাছ আছে, একটাও কোনো শেডের তলে আছে, পুরো কিন্তু ওপেনে আছে। গাছে গ্রোথ দেখো, গাছে পাতা দেখো কত সুন্দর আছে, ঠিক আছে, এত সুন্দর পাতা বেরিয়েছে। এই গাছগুলো তো পুরো আমি হার্ড প্রুনিং করেছিলাম, তোমাদের সামনেই করেছিলাম, গাছে দেখো এর মধ্যে কত ব্রাঞ্চ, কত পাতা বেরিয়ে আছে। তো গাছকে প্রপার সানলাইট দিতে হবে, জবা গাছ শেডের গাছ না। হ্যাঁ, তুমি আউটডোরে রেখে ওপরে গ্রিন নেট টাঙাতে পারো, কিন্তু তার মানে যে তুমি পুরো শেডের ভেতর ঢুকিয়ে রাখবে, ওরম করলে কিন্তু জবা গাছের পাতা, সে কচি পাতা হোক বা যেই পাতা হোক, ও হলুদ হবে, বোঝা গেছে। তো যাদের যাদের গাছ শেডের মধ্যে আছে তাদের বার করো, একদম পুরো ডাইরেক্ট সানলাইটে রাখো, গাছ কিন্তু ভালো থাকবে। এবার এরপর গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা মনে হচ্ছে অনেকে করে ফেলছে, কারণ অনেকের সাথে আমি কথা বলছি, সেটা হচ্ছে খাবার। কী খাবার, খাবারে দুটো সমস্যা তোমরা সৃষ্টি করেছো। এক হচ্ছে খাবারটা ওয়েল ডিকম্পোজড হওয়ার আগেই তোমরা গাছে দিয়ে দিয়েছো, এটা একটা হয়েছে। কারণ আমি কিন্তু তোমাদের খাবার বানানো মানে মাস দুয়েক আগে দেখেছি গরমের খাবার বানানো, আমি তখনই বলেছিলাম গরমের খাবারটা বানিয়ে রাখো। এবার যারা বানিয়ে রেখেছো তাদের খাবার তো দু মাসে ওয়েল ডিকম্পোজড হয়ে গেছে। এবার যারা বানাও নি, যারা সেই খাবারটা তৈরি করো নি, তাদের আমি কি বলেছিলাম যে হ্যাঁ তোমরা ইনস্ট্যান্ট খাবারটা বানিয়ে গাছে দিতে পারো, কিন্তু তার মধ্যে কোনো শস্যের খোল বাদাম খোল অ্যাড করবে না বলেছিলাম। কিন্তু এর অনেকে কী করেছো, শস্যের খোল বাদাম খোল মানে আরও যাবতীয় জিনিসপত্র একসাথে র অবস্থাতেই গাছের মাটিতে দিয়ে দিয়েছ, ঠিক আছে। ফলে কী হয়েছে যে ওর কাজ করেছে শস্যের খোলে যে তেজ, সেই তেজে কিন্তু যে নতুন পাতাগুলো আছে সেগুলো পুড়ে যাচ্ছে, মানে গাছ নিতে পারছে না। তো প্রথমেই তোমাদের বলবো যে এইরকমভাবে খাবার দিলে হবে না, হয় তোমরা ওয়েল ডিকম্পোজ করে খাবার দাও, আর না হলে যেমনটা বললাম নর্মালি খাবার দাও, কিন্তু তার মধ্যে কোনো রকম শস্যের খোল বাদাম খোল অ্যাড করবে না। আরেকটা ভুল অনেকে করেছে কি, সেটা হচ্ছে গোবর সার। গোবর সার মানে মানে জাস্ট খাটালে গেলাম বা যেখানে গোবর সার পাওয়া যায় গেলাম আর আনলাম করলে হবে না। গোবর সারটা কিন্তু প্রপার গোবর সার হয়েছে কি না সেটা বুঝে তোমাদের আনতে হবে, বুঝা গেছে। তুমি দেখছো যে হ্যাঁ গোবর সার বলেছে অনির্বাণ নেই নি গোবর সার, কিন্তু সেটা এক মাস পুরনো না 15 দিন পুরনো তোমরা কিছু জানো না। রিসেন্টলি কিছু দিদিদের সাথে কথা হচ্ছে যারা গোবর সার এনেছে, মানে তারা জানেই না আদতে গোবর সারটা কী, অল্প কিছু স্যাম্পেল সে আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছিলো,
দেখে আর শুঁকে আমি যা বুঝলাম খুব বেশি হলে ওইটা 15 থেকে 20 দিন পুরনো, মানে ওটাকে গোবর সার বলে বিক্রি করে দিয়েছে। এরকম করলে কিন্তু জবা কেন, তুমি পৃথিবীর কোনো গাছই করতে পারবে না। গোবর সার ইউজ করলে সেটা প্রপারলি, যাতে ওয়েল ডিকম্পোজড হয়েছে 1-1.5 বছর পুরনো সেই রকম গোবর সার ইউজ করতে হবে। কাঁচা গোবরের সার যদি গাছে দিয়েছো, মানে গাছের পাতা ছেড়ে দাও, পুরো গাছই নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো মাথায় রাখো, তোমাদের গাছ কিন্তু আর মানে সমস্যা হবে না। আমি যেই যেই পয়েন্টগুলো কথা বললাম, এবার কেউ ধরো এই জিনিসগুলো করে ফেলেছো, এখন কিছু করার নেই, তাদের বলবো একদম পুরো ওপেনে গাছগুলো রাখো, শুধু জল দেবে, প্রয়োজনে জল দেবে, অতিরিক্ত জল একদম দেবে না, তাহলেই তোমাদের গাছ কিন্তু রিকভার করবে। আর এখন তো খাবার দেওয়ার কথা চিন্তাই করবে না। আমি কি এখনও অবধি কোনো গাছে খাবার দিয়েছি? তোমাদের মধ্যে দেখছি কেউ কেউ সর্ষের খোলের জল, বাদাম খোলের জল, মানে কত কী দিয়ে দিচ্ছ। আমি কি বলেছি এখন দাও? গাছে তো পর্যাপ্ত পরিমাণে খাবার তোমরা দিয়েছো, তারপরে আবার এক্সট্রা করে আবার সর্ষের খোলের জল দেওয়ার কী দাও? আমার গাছ দেখো, আমি কি আলাদা করে কোনো খাবার দিয়েছি? তোমাদের যা খাবার দেখেছি তাই দিয়েছি। গাছের গ্রোথ দেখো, গাছের পাতা দেখো কেমন চকচক করছে, ঠিক আছে? গাছকে ভালোবাসতে হবে, শুধু খাবার দিয়ে যাবো খাবার দিয়ে যাবো করলে কিন্তু হবে না। গাছকে মাঝে মাঝে স্নান করাতে হবে, গরম পড়ছে, গাছকে মাঝে মাঝে পাইপে জল দিয়ে স্নান করাবে, ঝাঁচে দিয়ে স্নান করো, স্প্রে করো, স্নান করো, তাহলে গাছের পাতা এরকম সুন্দর চকচক করবে, ঠিক আছে? যদি এরকমই রেখে দাও, ধুলো বালি পড়বে, গাছ কিন্তু নষ্ট হবে। এবার তোমাদের যেটা দেখাচ্ছি দেখো, এই গাছটা আমি প্রুনিং করেছি এই ধরো দিন সাতেক আগে, এর মধ্যেই দেখো গাছে নতুন ব্রাঞ্চ আসা, নতুন পাতা আসা শুরু করে দিয়েছে। দেখো এই দেখো, দেখেছো নতুন কেমন পাতা আসছে প্রতিটা জায়গা থেকে, প্রতিটা জায়গা থেকে কিন্তু নতুন পাতা আসছে। তোমাদের আমি আগে একটা কথা বলেছি, ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু ডেফিনেটলি গ্রোথ হবে, ডেফিনেটলি পাতা ছাড়বে, প্রতিটা ব্রাঞ্চ থেকে আমার পাতা কিন্তু এরমভাবেই বেরোচ্ছে। দেখো এখন অবধি হলুদ তো কিছু হয়নি, কারণ আমি যেই কথাগুলো বললাম সেগুলোই মেনে চলেছি। আজকে যে ভিডিওতে যেই কথাগুলো বললাম এগুলো শুনে চলো, তোমাদের গাছের কোনো পাতা, তোমাদের কোনো পাতা হলুদ হবে না, এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আমার অ্যাডেনিয়াম গাছ দেখো, মানে ফুলে পুরো ভরে গেছে, ঠিক আছে, ফুলে পুরো ভরে গেছে। আর এই গাছটা কিন্তু আমি কাটিং রিপোর্টিং কিছুই করিনি, কারণ এই গাছটা এতটাই বড়, প্রতি বছর এর কাটিং রিপোর্টিং আমি করি না, মানে অল্টারনেটিভ বছর অনুযায়ী করি। তো আমি কি করেছি, ধরো এইরকম বড় গাছ আমার যেটা আছে সেটাতে কি করেছি, ওপর থেকে কিছুটা সিন্ডার বার করে নিয়েছিলাম, বার করে নিয়ে আবার নতুন কিছু সিন্ডার, তার সাথে অল্প ভার্মি কম্পোস্ট গাছটায় দিয়েছি। গাছে দেখো ফুলে পুরো ভরিয়ে দিয়েছে, ঠিক আছে, এতটা সুন্দর গাছটা লাগছে। আরেকটা জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে যেটা একটু আগেই তোমাদের বললাম, ধৈর্য, ধৈর্যশীল হতে হবে। তোমাদের সামনেই কিন্তু আমি গাছগুলোকে রিপোর্টিং করেছি, মনে আছে তো? এই অ্যাডেনিয়াম গাছগুলো দেখো, অ্যাডেনিয়াম গাছে পাতা আসা শুরু হয়েছে, ঠিক আছে, এখানে দেখো, এখানে দেখো কতদিন হয়েছে তোমাদের সামনেই কিন্তু করা, কতদিন হয়েছে, খুব 20 দিন মতো হয়ে গেছে। তো এই ধৈর্যটা তোমাদের কিন্তু রাখতে হবে। তোমরা গাছ রিপোর্টিং করছো, এক সপ্তাহ পরে আমাকে ফোন করেছো অনেক বার, পাতা বেরোচ্ছে না, কতদিনে বেরোবে, এরকম করলে হবে না বন্ধু, ঠিক আছে, একটু ধৈর্য রাখো। অ্যাডেনিয়াম ভালো আছে কি খারাপ আছে সেটা বোঝার টেকনিক আমি অনেক দিন আগে বলেছি, আরও একবার বলছি, চিন্তাও করো না। তোমাদের কোনো সমস্যা হলে যত 1000 বার আমাকে জিজ্ঞেস করো, আমি 1000 বার উত্তর দেবো। দেখো তুমি গাছটা দেখলে, গাছটার কাছে গেলে গাছের কডেক্সটা ধরে আমাকে টিপে দেখবে, কডেক্সটা যদি দেখো একদম শক্ত আছে, একদম মোটা আছে, কোনো হাত ঢুকে যাচ্ছে না, জানবে তোমার অ্যাডেনিয়াম গাছ একদম ফিট অ্যান্ড ফাইন আছে, কোনো ঝামেলা নেই, ও ঠিক আছে। যদি দেখো কডেক্স নরম হচ্ছে, তখন বুঝবে হয় ওর জলের ঘাটতি হয়েছে, না হয় ওর রুটসে ড্যামেজ হয়েছে, রুটস পচা আরম্ভ করেছে, তার জন্য ওটা ওরম হচ্ছে। তো সবাই আজকে অ্যাডেনিয়াম যারা রিপোর্টিং করেছো নতুন, এই কডেক্সটা চিপে দেখো যে নরম আছে না শক্ত আছে, যদি শক্ত আছে চিন্তার কোনো কারণ নেই, পাতা তোমাদের আজ নয় কাল বেরোবেই। আমার দেখো নতুন নতুন পাতা এই দেখো বেরোনো শুরু হয়ে গেছে, এগুলো সব কেটে দিয়েছিলাম, নতুন নতুন পাতা বেরিয়েছে, ঠিক আছে, এতদিন মানে 20-22 দিন পর বেরিয়েছে। তো যেটা বললাম ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে মানে জবা টগর কি কোনো গাছই কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে লণ্ঠন জবা, লণ্ঠন জবা আমি তোমাদের দেখিয়েছিলাম গতকালকে, প্রচুর ফোন এসছে, ঠিক আছে, কেউ কেউ ভেবেছে আমি লণ্ঠন জবা বিক্রি করি, না আমি কোনো লণ্ঠন জবা বিক্রি করি না, লণ্ঠন জবাগুলোই আনা হয়েছে। আর অনেকে জানতে চাইছে অনির্বাণ কোথায় পাবো, ও লণ্ঠন জবা দেখো এখন সব জায়গাতেই পাওয়া যায়, যেখানে যাবে পাওয়া যায়, কিন্তু দামের একটা দেখো 19-20 ডিফারেন্স তো হয়। তো ডেফিনেটলি তোমরা তোমাদের লোকাল নার্সারি দেখো, ভালো রেপুটেড নার্সারি দেখো, সেখানে গিয়ে লণ্ঠন জবার দাম কিন্তু খুব বেশি হয় না, যেটা অনেক নার্সারি যেই দামগুলো নেয়, মানে 50 থেকে
100-এর মধ্যে ম্যাক্সিমামটা থাকে, কিছু এক্সোটিক ভ্যারাইটি থাকে, কিছু রেয়ার ভ্যারাইটি আছে যেগুলো ধরো 300-400 টাকা পর্যন্ত দাম যায়, ঠিক আছে। আদারওয়াইজ লন্ডন জবা অত দাম হয় না। তো লন্ডন জবা জোগাড় করো। এই হলুদটা দেখো কি সুন্দর, ঠিক আছে। এবার আমাকে কালকে শ্রাবন্তীদি ফোন করে, শ্রাবন্তীদি বলছে হ্যাঁ অনির্বাণ খালি দেখাচ্ছ আর আমাদের লোভ বাড়াচ্ছ। আমার কাজটাই তো তাই, তোমরা যাতে ভালো ভালো গাছ করো সেটাই তো আমার মানে টার্গেট, মানে যত সুন্দর সুন্দর গাছ তোমাদের করতে হবে, ঠিক আছে। আমি সব সুলুক সন্ধান দেবো। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণ তোমাদের মনে যাবতীয় প্রশ্ন কমেন্ট সেকশনে লিখে ফেলো, আর আমার ফোন নাম্বার তো দেখতেই পাচ্ছ, আমাকে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো দেখা হচ্ছে কালকে। তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।